ভেরি গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্ট, হাই সেকেন্ডারি সেকেন্ড ইয়ারর মোর সমূহ ছাত্র ছাত্রীক আজি আমার এই ক্লাসটলৈ স্বাগতম জানাইছো। আমি তোমালোকর যিখিনি সাবজেক্ট আছে আইটি এন্ড আইটিস, আইটি আর আইটিস আমি কি করে আছো, পাঠবিলাক করে আছো, ঠিক আছে। তোমালোকর যিখিনি পাঠ চলি আছে বর্তমান সময়ত, এতিয়া আমার এই চ্যানেলত এন্টারপ্রেনরশিপ স্কিল চলি আছে। সো আজি আমি যিখিনি আলোচনা করিম এন্টারপ্রেনরশিপ স্কিলের, ইয়া কিন্তু দ্বিতীয় ক্লাস। যদি তোমালোকে প্রথম ক্লাসখিনি চোৱা নাই, তোমালোকে চাব লাগিব, ঠিক আছে। আজি দ্বিতীয় ক্লাস, তেনেহলে দ্বিতীয় ক্লাসত তোমালোকে চাব পারা আমি কৰ পৰা আৰম্ভ কৰি আছো। হোৱাট আর দ্য ভেরিয়াস রোলস এন্ড ফাংশনস অফ এন এন্টারপ্রেনর, এজন এন্টারপ্রেনর হবলৈ হলে, এজন ব্যবসায় প্রতিষ্ঠাপক হবলৈ হলে, তেনেহলে কি কি আমার ফাংশন আছে, কি কি আমি কাম কৰিব লাগিব, বা আমার কি কি রোল আছে, এইখিনির বিষয়ে আজি আমি পড়িম। নাম্বার ওয়ান, তোমালোকে জাস্ট খালি পয়েন্টবিলাক মনত রাখবা, ঠিক আছে। নাম্বার ওয়ান পয়েন্ট, আইডেন্টিফাইং এন্টারপ্রেনরিয়াল অপরচুনিটি। এট ফার্স্ট আমি কি কৰিব লাগিব, আমি আইডেন্টিফাই কৰিব লাগিব। আইডেন্টিফাই মানে কি, আইডেন্টিফাই করা মানে হল বিচারি উলিয়াব লাগিব, ঠিক আছে। আইডেন্টিফাই মানে বিচারি উলিয়াব লাগিব। এন্টারপ্রেনরিয়াল অপরচুনিটি, যে সেই ঠাইখনত বা যত আমি বিজনেস খিনি করিব গৈ আছো, এন্টারপ্রেনরশিপ করিব গৈ আছো, সেই ঠাইখনত এন্টারপ্রেনর করার কারণে, এন্টারপ্রেনরশিপর কামবিলাক আমি হাতত লওয়ার কারণে অ্যাকচুয়ালি অপরচুনিটি আছে না নাই, সম্ভাবনা আছে না নাই, আমার চলিব না নচলিব, এই সকলবিলাক কথা আমি প্রথমে কি করিব লাগিব, ভাবি লব লাগিব, ঠিক আছে। এন্ড বি নম্বর, বি নম্বর কি কৈ আছে, টার্নিং আইডিয়া ইন্টু অ্যাকশন। সো প্রথমে যিকোনো কাম করার আগত প্রথমে আমার কি থাকে, এটা আইডিয়া থাকে, আইডিইএ আইডিয়া থাকে, আর এই আইডিয়াটো তারপরে আমি কি করিম, অ্যাকশনলৈ রূপান্তরিত করিম, অ্যাকশনলৈ রূপান্তরিত করিম, ঠিক আছে। গতিকে পিছলৈ অর্থাৎ দ্বিতীয় ধাপতে এইখিনি বস্তু আমি ভাবিবলগীয়া কথা, যে আমি আমার আইডিয়াখিনি এতিয়া কি করব লাগে, আমার অ্যাকশনলৈ রূপান্তরিত করিব লাগে, ঠিক আছে। নাম্বার সি, ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডি মিন্স একচুয়ালি কি বুঝাই আছে ফিজিবিলিটি স্টাডি বলে, এন্টারপ্রেনর কন্ডাক্ট স্টাডিজ টু অ্যাক্সেস দ্য মার্কেট ফিজিবিলিটি অব এ প্রসিডেড প্রোডাক্ট অর সার্ভিসেস। তার মানে আমার যখন এন্টারপ্রেনর আছে, যখন আমার ব্যবসায় প্রতিষ্ঠাপক সকল আছে, সিহতে চাব লাগিব যে কাস্টমারক, কাস্টমার রিসার্চ করে পিনে চাব লাগিব, সিহতে যিখিনি বস্তু বিক্রি করিব বা যিখিনি সার্ভিস প্রোভাইড করিব, সেইখিনি বস্তু কাস্টমারক একচুয়ালি প্রয়োজন হয়ে আছে নাই, একচুয়ালি কাস্টমারের এইখানে বস্তু নিট বা প্রয়োজন হয় না নহয়, এইখানে আমি ফিজিবিলিটি স্টাডি বলে কম, বা কাস্টমারের মানে পয়েন্ট অফ ভিউর আমি কি করিম, আমার মার্কেটখন রিসার্চ করিব লাগিব, ঠিক আছে। মার্কেটখন অল্প চাই চিতি লব লাগিব বা চাব লাগিব ভালদরে, ঠিক আছে। আফটার দ্যাট রিসোর্সিং, সো এন এন্টারপ্রেনর নিড ভেরিয়াস রিসোর্সেস, বহু ধরনের রিসোর্সেসের প্রয়োজন হয় এন্টারপ্রেনর এজনক, ইন টার্মস অফ মানি, যে টাকা পয়সার দরকার হয়, মেশিনের দরকার হয়, র মেটেরিয়ালস অবভিয়াসলি, যখন আমার কেঁচা সামগ্রী বলে কোক, কেঁচা মাল বলে কোক, কেঁচা মাল বলে কোয়া হয়, র মেটেরিয়াল এন্ড ওয়ার্কফোর্স অবভিয়াসলি, যখন আমার লেবার আছে ওয়ার্কফোর্স, ওকে শ্রমিক বলে কোক, আমি শ্রমিকর কি হয় আমার প্রয়োজন, আমি বোধ করো বা আমার প্রয়োজন হয়, এই সকলবিলাক বস্তুর প্রয়োজন হয়। ই নম্বর, সেটিং আপ এন এন্টারপ্রাইজ, আর তারপর গিয়ে পিনেহে আমি এটা এন্টারপ্রাইজ কি করব পারো, সেটিং করব পারো, এস ই টি টি আই এন জি, তারপরে এটা এন্টারপ্রাইজ কি করব, গড় দিব পারো বা আমি আরম্ভ করব পারো, কথাখিনি বুঝি আছো, ওকে। আফটার দ্যাট তারপর কি কই আছে, আমি গড় দিলো, গড় দিয়ার পিছত এটি এফ নম্বর, এফ নম্বর কই আছে ম্যানেজিং দ্য এন্টারপ্রাইজ, তারপর আমি যখন আমার এন্টারপ্রাইজ দিল, আমার যখন কোম্পানি খুলিলো, কোম্পানিখানি এটি কি করব লাগে, ম্যানেজ করিব লাগে, ঠিক আছে, ভালদরে চলাই লব লাগে, চাই চিতি লব লাগে, চাই চিতি লওয়া বা ভালদরে চলোয়া, ভালদরে চলাব লাগিব। তারপর এন নাম্বার জি এন্ড দ্য লাস্ট ওয়ান, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, আমি তারপর আমার ব্যবসায় প্রতিষ্ঠানটোর কেনেকৈ আমি গ্রোথ করব পারো, কেনেকৈ আমি ডেভেলপ করব পারো, কি কি নতুনত্ব লৈ আনি পিনে আমি ডেভেলপ করব পারো, কেনেকৈ আমার যিখিনি ইন্টেরিয়রখিনি আছে, যিখিনি আমার ভিতরের আর বাহিরের পরিবেশখিনি আছে, কেনেকৈ আমি আরো ভালদরে ভাল করব পারো, এইখিনির উপরত আমি কি করব লাগিব, লক্ষ্য রাখিব লাগিব। গতিকে আলটিমেটলি আমি কি করব লাগে, আমার ব্যবসায় প্রতিষ্ঠানের বা আমার যিখিনি এন্টারপ্রেনর আছে, এন্টারপ্রাইজ আছে, ইয়ার কি করব লাগিব, আমি গ্রোথ বিকাশ আৰু বৃদ্ধি কৰিব লাগিব, গ্ৰোথ মানে বিকাশ, চৰি বিকাশৰ ইংৰাজী শব্দটো হ'ল ডেভেলপমেণ্ট, ডেভেলপমেণ্ট আৰু গ্ৰোথ মানে হৈছে কি, বৃদ্ধি, বৃদ্ধি, বৃদ্ধি আৰু বিকাশৰ মাজত কিন্তু পাৰ্থক্য আছে দেই, যিখিনি ডেভেলপমেণ্ট আছে, বিকাশ আছে, সেইখিনি আমি কি কৰিব নোৱাৰোঁ, সেইখিনি আমি
পরিমাপন করিব নোৱাৰ, মাপন পরিমাপন পরিমাপন করিব নোৱাৰ, কিন্তু যিখিনি বৃদ্ধি আছে সেইখিনি আমি পরিমাপন করিব পাৰো, পরিমাপন করিব পাৰো। ঠিক আছে, কেনেকুৱাকৈ বিকাশ যদি হয়, মানি লওয়া যে জ্ঞানৰ বিকাশ হৈছে, তেনেহলে কিমানখিনি তেওঁ এক্সট্রা কৰি জ্ঞান অর্জন করলে, ঠিক আছে, বিবেকৰ বিকাশ হৈছে, বিবেক 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 কিমানখিনি বৃদ্ধি হয়েছে সেইখিনি আমি ভালদরে স্পষ্টরূপে কব নোৱাৰো। কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে তেনেকুৱা নহয়। যেনেকুৱাকৈ তোমালোকে কব পারো যে উচ্চতা উচ্চতা বৃদ্ধি হয়েছে, কারোবার উচ্চতা বৃদ্ধি হয়েছে, ঠিক আছে, ওজন ওজন বৃদ্ধি হয়েছে, ঠিক আছে, সেইখিনি এইবিলাক বস্তু কি হয়, বৃদ্ধি হয়, এইবিলাক আমি মাপ করে পিনে আমি কব পারো। কিন্তু আমার যেখানে বিকাশ আছে, বিকাশের আমি কি করব নোৱাৰো, পরিমাপন করব সঠিকভাবে নোৱাৰো। ঠিক আছে, সো নেক্সট কোয়েশ্চন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে হোয়াট আর দ্য ভেরিয়াস কোয়ালিটিস ড্যাট মোটিভেট অ্যান এন্টারপ্রিনোর, যে এজন এন্টারপ্রিনোরক, এজন ব্যবসায় প্রতিষ্ঠাপকক কোনবিলাক বস্তুয়ে আকর্ষিত করে বা মোটিভেট করে। ঠিক আছে, যেনেকৈ নাম্বার ওয়ান স্ট্যান্ডার্ড অফ এক্সেলেন্স, যদি এন্টারপ্রিনোরশিপ সকলে সাধারণত কি করে সকল সময়তে, যে কেনেকুৱাকৈ নিজের কামত নিজের ওয়ার্কিংত এক্সিলেন্ট করিব পৰা যায়, সবাতকৈ ভাল করিব পৰা যায়, সবাতকৈ বেস্ট দিব পৰা যায়, সেইখিনি সদায় ট্রাই করে বা চেষ্টা করে। গতিকে সিহঁতে সেইখিনি বস্তু, সেইখিনি কোয়ালিটি, ভাল কোয়ালিটি এটা। দেন এন্টারপ্রিনোর সকল সদায় ট্রাই করে সিহঁতৰ যিখিনি প্রোডাক্ট বা বস্তুখিনি আছে, সেইখিনি যাতে কি হয়, ইউনিকনেছ হয়, অর্থাৎ আনত তুলনাত অলপ বেলেগ হয়। ঠিক আছে, সেই কারণে ইউনিকনেছ এটা খুবই ভাল কোয়ালিটি হয়, যিখিনি আমার এন্টারপ্রিনোরশিপ সকলক কি করে বা এন্টারপ্রিনোর সকলক কি করে, মোটিভেট করে। ঠিক আছে, নাম্বার থ্রি ফোকাস অন লং টার্ম গোল, কই আছে কি, যি আমার এন্টারপ্রিনোরবিলাক আছে, সিহঁতে সদায় লং টার্ম গোলর ক্ষেত্র, অর্থাৎ দীর্ঘকালীন যি সিহঁতৰ প্ল্যান আছে, গোলস আছে, সেইবিলাকৰ ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে বা সেইবিলাকত গুরুত্ব আরোপ করা উচিত। কারণ শর্ট টাইমত সিহঁতৰ প্রফিট জেনারেট নহব পারে, লাভ নহব পারে, কিন্তু লং টাইমত অবভিয়াসলি সিহঁতে যদি ভালদরে কাম কাজ করে, সিহঁতে লাভ অর্জন করবই করব। ঠিক আছে, এন্ড নেক্সট নিড টু ইনফ্লুয়েন্স, কি বুলি কৈ আছে, নিড টু ইনফ্লুয়েন্স, সিহঁতে ইনফ্লুয়েন্স কৰিব জানিব লাগিব মানুহক, মানুহক কেনেকৈ সিহঁতে ইনফ্লুয়েন্স কৰিব পাৰে, সেইখিনিৰ ওপৰত ডিপেণ্ড কৰিব যে ব্যৱসায় প্ৰতিষ্ঠান এটা কেনেকুৱাকৈ চলিব, ভাল চলিব নে বেয়া চলিব। যদি সিহঁতে মানুহক ভালদৰে ইমপ্ৰেছ কৰিব পাৰে, তেনেহ'লে সিহঁতে ব্যৱসায় প্ৰতিষ্ঠানখিনি ভালেখিনি মানে এই বছৰতে সিহঁতে ভালেখিনি ইনকাম কৰিব পাৰিব বা ভাল হ'ব। কিন্তু যদি ইনফ্লুয়েন্স কৰিব নোৱাৰে, মানুহক আকৰ্ষিত কৰিব নোৱাৰে, তেনেহ'লে কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠানখিনি যে ভালদরে চলিব, তাত কিন্তু সন্দেহর উপজার একটা চান্স থাকে। কথাখিনি বুঝিছা? ওকে, মই ভাবো যে তোমালোকে বুঝি পাই আছো মই যিবিলাক কথা কৈ আছো। ঠিক আছে, ওকে, মরম ছাত্র ছাত্রীসকল, এটি আমি আলোচনা করিম যে স্টার্টআপ কাক কোয়া হয়। সো বেসিক্যালি স্টার্টআপ ইজ এ কোম্পানি, এটা কোম্পানিক সাধারণত স্টার্টআপ বলে কোয়া হয়। ড্যাট ইজ ইন দ্য ফার্স্ট স্টেজ, যে কোম্পানি তেওঁৰ জীৱনকালৰ প্ৰথম ষ্টেজত আছে, তাৰ মানে জাষ্টলি আৰম্ভ কৰিছে অফ ইটছ অপাৰেশ্যন, তেওঁৰ কাম কাজ জাষ্ট আৰম্ভ কৰিছে, তেতিয়াই সেই কোম্পানীটো কি বুলি ক'ম, আমি ষ্টাৰ্টআপ বুলি ক'ম। ঠিক আছে, সো ইয়াত মই আণ্ডাৰলাইন কৰিছোঁ, তোমালোকে চাব পৰা, হাইলাইট কৰিছোঁ, এ ষ্টাৰ্টআপ ইজ অফেন ফাইনেন্স বাই দ্য ফাউণ্ডাৰ, সাধাৰণতে যিসকলে ষ্টাৰ্টআপখিনি বনায় ফাউণ্ডাৰ, সিহঁতে বেচিকেলি এট ফাৰ্ষ্ট সিহঁতে ফাইনেন্স কৰে বা টকা লগায়, আনটিল দ্য বিজনেছ গেট অফ দ্য গ্রাউন্ড, যিমান দিনলৈকে বিজনেসে কিবা এটা গ্রাউন্ড পোৱা নাই, কিবা এটা নাম বা ফেম পোৱা নাই, বা কিবা এটা ভাল প্রফিট অর্জন কৰিব পৰা নাই, গ্রাউন্ড পোৱা নাই তেতিয়ালৈকে। ঠিক আছে, এণ্ড ইট গেটস আউটসাইড ফাইনেন্স অর ইনভেস্টমেন্ট, আর সিহঁতে কর্পোরালয় টকা পাতি সিহঁতে আউটসাইড বাহিরর যে সকল ফাইনেন্সারবিলাক আছে, ইনভেস্টরবিলাক আছে, সিহঁতৰপৰা টকা অনাটো বিশ্বাস করে বা সিহঁতে সেইখিনি ভাল পায়। কথাখিনি বুঝিছা? আফটার দ্যাট কি কৈ আছে, স্টার্টআপ ক্যান বি স্টার্টেড উইথ মিনিমাম ইনভেস্টমেন্ট, আমি যিকোনো এটা স্টার্টআপ মিনিমাম ইনভেস্টমেন্টৰ জৰিয়তে, কম পইচাৰ জৰিয়তে কি কৰিব পাৰো, সদায় আৰম্ভ কৰিব পাৰো। ওকে, তাৰপিছত কি কৈ আছে, দে ৰিলে অন কেপিটেল, যিবিলাক ষ্টাৰ্টআপ আছে ন, সিহঁতে টকাৰ ওপৰত নিৰ্ভৰ কৰি থাকে, কেপিটেল ডেট কাম ভাইজ, যিবিলাক টকা আহে কৰ পৰা, এঞ্জেল ইনভেষ্টৰৰ পৰা আহে, এঞ্জেল ইনভেষ্টৰ মানে কি, অচিনাকি ব্যক্তি এজনে তোমাক মানি লোৱা যে তোমাৰ ব্যৱসায় কৰিবৰ কাৰণে টকা দিলে, তোমাৰ কোম্পানীৰ নামত টকা দিলে, ডেট ইজ কল এঞ্জেল ইনভেষ্টৰ। ঠিক আছে, ভালদৰে চোৱা চিতা কৰাৰ পিছত অবভিয়াছলি টকা দিছে, কিবা এটা সিহঁতে লাভ কৰিব বুলি ভাবি আছে, যে তেওঁ প্ৰফিট দিব, লাভ দিব। ঠিক আছে, গতিকে যিমান দিনলৈকে সিহঁতে
সিহঁতে টকা পোৱা নাই সিমান দিনলৈকে, এইখিনি কথা কৈ আছে। দে ৰিলে অন কেপিটেল, সেইখিনি কেপিটেলৰ ওপৰত নিৰ্ভৰ হ'ব। ডেট কাম ভাইজ এঞ্জেল ইনভেষ্টৰ কৈ আছে সিহঁতে। তাৰপিছত কাৰ ওপৰত নিৰ্ভৰশীল হৈ যায়, এঞ্জেল ইনভেষ্টৰ, অৰ্থাৎ মই ক'লো ন, বুজাই দিলোঁ ন, এঞ্জেল ইনভেষ্টৰ অৰ ভেঞ্চাৰ কেপিটেল ফাৰ্ম। ভেঞ্চাৰ কেপিটেল ফাৰ্ম মানে হ'ল কোনখিনি? ভেঞ্চাৰ কেপিটেল ফাৰ্ম মানে হৈ গ'ল যিবিলাক ফাৰ্মত, যিবিলাক ঠাইত, যিবিলাক অফিচত বিভিন্ন ধৰণৰ কোম্পানীক হেল্প কৰে, বা বিভিন্ন ধৰণৰ কোম্পানীক সিহঁতে কি কৰে, পইচাৰ লেনদেনৰ ক্ষেত্ৰত বা পইচা তোলোৱাৰ ক্ষেত্ৰত সহায় কৰি দিয়ে। গতিকে ভেঞ্চাৰ কেপিটেল ফাৰ্ম, সেইবিলাকো এখন এখন ইনষ্টিটিউট হয়, ফাৰ্ম হয়, ঠিক আছে। ভেঞ্চাৰ কেপিটেল যিখিনি ফাৰ্ম আছে, ভেঞ্চাৰ কেপিটেল ফাৰ্মত কি কৰা হয়, তাতে বহুতবিলাক মানুহ থাকে, সেই মানুহবিলাকে বিভিন্ন ধৰণৰ যিবিলাক কোম্পানী আছে, কোম্পানীত কি কৰে, ইনভেষ্টমেণ্ট কৰে বা ইনভেষ্ট কৰে, ঠিক আছে। আফটাৰ ডেট ষ্টাৰ্টআপ কাম আপ উইথ এন ইনোভেটিভ আইডিয়া, মনত ৰাখিবা ষ্টাৰ্টআপবিলাক সদায় কিবা এটা নহয় কিবা নতুন আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া লৈ আহে এট দ্য চেম টাইম, আৰু সেই একে সময়তে দে লাইক টু গেট গাইডেঞ্চ, সিহঁতে গাইডেঞ্চ ল'ব বিচাৰে, মাৰ্গদৰ্শক দৰ্শন ল'ব বিচাৰে, মাৰ্গদৰ্শকাৰী এজন বিচাৰে, এণ্ড মেণ্টৰিং, আৰু এজন মেণ্টৰ বিচাৰে, যিয়ে তেওঁলোকৰ সুখে দুখে ভালে বেয়া সিহঁতক গাইড কৰি থাকিব, মেণ্টৰ কৰি থাকিব, কোনখিনি কৰিলে ভাল হ'ব, কোনখিনি কৰিলে বেয়া হ'ব, সেইখিনি বুজাই থাকিব, ফ্ৰম এন এক্সপাৰ্ট, এজন তেনেকুৱা ধৰণৰ এক্সপাৰ্ট ব্যক্তি বিচাৰে সদায় যিবিলাক আমাৰ ষ্টাৰ্টআপ আছে, ঠিক আছে। গতিকে আজি আমি জানিলোঁ ষ্টাৰ্টআপৰ বিষয়ে, এইখিনিলৈ আজিৰ আমাৰ ক্লাছ, ঠিক আছে। অহা ক্লাছত আমি আকৌ লগ পাম, আজিলৈ ইমানে। যদি এতিয়ালৈ ছাবস্ক্রাইব কৰি লোৱা নাই, দেন ছাবস্ক্রাইব কৰি ল'বা প্লিজ, ঠিক আছে। আজিলৈ ইমানে, জয় হিন্দ।